আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শীতকালে পালং শাক কিন্তু খুবই অ্যাভেলেবেল বাংলাদেশে আর এত মজার এই শাকটি এটারই আজকে একটি রেসিপি হবে আমি ফ্রোজেন পালং শাক নিয়েছি আপনারা ফ্রেশ পালং শাক ডাটাটা একটু ফেলে খুব ছোট ছোট করে কুচি কুচি করে নেবেন এক চা চামচের মতো রসুন কুচি আর দুটো খুবই ঝাল কাঁচামরিচ ব্যবহার করেছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করে নেবেন এখানে আমি আরও কিছু উপকরণ দেব যেমন এক চা চামচের মতো এখানে আমি মানে হোল কিউমিন সিড যেটা জিরা এবং হাফ চা চামচ আমি হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি যেহেতু পালং শাকটা আমি ফ্রোজেন ব্যবহার করেছি তাই আমি একটু ডিফ্রেস করে নিলাম মাইক্রোওয়েভে এবং আমি দেখতে পাচ্ছি এতে বেশ আশ্বাস আছে তাই আমি মশলাগুলোর সাথে এটা আমি একটু হালকাভাবে ব্লেন্ড করে নেব খুব বেশি মিহি না হালকাভাবে একটু ব্লেন্ড করে নেব আর টমেটোর একটা চাটনি তৈরি করব সেটার জন্য আমি দুটো ফ্রেশ টমেটো নিয়ে নিলাম বাংলাদেশে কিন্তু এখনো খুবই ভালো ভালো টমেটো পাওয়া যাচ্ছে যেহেতু শীতকাল তো আপনাদের কাছে এই রেসিপিটা আশা করি ভালো লাগবে দুটো ফ্রেশ টমেটো খোসা সহই আমি এখানে নিয়ে নিয়েছি দু টেবিল চামচের মতো আমি চিনি ব্যবহার করেছি চাইলে চিনিটা আপনারা একটু কম ব্যবহার করতে পারেন আর তেঁতুলের কাত ব্যবহার করতে হবে সেজন্য আমি এখানে তেঁতুলের সস দিয়েছে। চাইলে আপনারা ফ্রেশ তেঁতুলটাকে গুলিয়ে এখানে ব্যবহার করতে পারেন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা দিলে এটার টেস্টটা আরও অনেক ভালো আসে আর লবণের জন্য কিন্তু আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি সামান্য একটু পানি দিয়ে এটা আমি খুব বেশি মিহি না করে বেল্ট করে নিয়েছি চাইলে আপনারা খুব বেশি মিহি করতে পারেন বাট আমার কাছে এরকমটাই ভালো লাগে টমেটোর চাটনিটা আমি সরিয়ে ওই বাটিটাতেই আমি পালং পাতাটা নিয়ে নিচ্ছি কারণ চাপটির জন্য আমি এখন বাকি সব কিছু রেডি করব ব্যবহার করছি বেসন তো ব্যবহারের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে আপনারা যখন পালং পাতাটা কুচি কুচি করে কেটে নেবেন খুব ভালো করে চটকে মেখে নেবেন দেন ওখান থেকে পানি বেরিয়ে আসবে তারপরে সেটাকে আপনি এই বেসন দিয়ে বাইন্ডিং করতে হবে বেসনটা আপনাদের কতটুকু লাগবে সেটা কিন্তু আপনারা পালং পাতার যে পানিটা বের হয়েছে সেটার উপর ডিপেন্ড করবে আমি দেখা দেখা দিচ্ছি যে কতটুকু এখানে টেক্সচারটা হবে এটা খুব পাতলা করা যাবে না আবার খুব বেশি ভারীও করা যাবে না তবে ঘনর চেতে একটু থিকনেস থাকতে হবে যেহেতু এটা পাতার একটা চাপটি তৈরি হবে তো আপনাদের দেখে বুঝে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি গোলাটা কেমন তৈরি করেছি এখন আমি চলে যাব ডিরেক্টি আমি এখন চাপটি তৈরি করতে চলে যাব। তো আপনাদের কাছে একটা কথা বলে রাখি এটা এত হেলদি আর খুবই কম সময় লাগে এবং পুষ্টির দিক থেকে তো পালং পাতার উপরে আর কিছুই নেই যদি বাচ্চারা খেতে পারে এবং আমি যেভাবে বানিয়েছি এভাবে খেলে বাচ্চারা অবশ্যই এটা পছন্দ করবে আর বড়দের জন্য যারা ডায়েটে আছেন তাদের জন্য তো এটা একেবারেই একদম পারফেক্ট হেলদি খাবার আপনারা ব্রেকফাস্টেও নিতে পারেন ডিনারেও নিতে পারেন প্রথমে চাপটি দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু একেবারে দু থেকে তিন মিনিট ঢেকে রাখতে হবে তা নাহলে কিন্তু নিচে এবং উপর সাইডটাও সেদ্ধ হবে না তো যখন এটা হয়ে যাবে আলগা হয়ে আসবে তখন এটাকে আমি উল্টিয়ে দিব তো উল্টিয়ে দেওয়ার পরে কিন্তু আর ঢাকা যাবে না কারণ ঢাকলে এটা সগি হয়ে যাবে আর পালং পাতার যে চাপটিটা ওটা ভালোভাবে হবে না প্রথমবার আপনাকে ঢেকে দিতে হবে কিন্তু পরেরবার আর ঢেকে দিবেন না যে যে জায়গা থেকে ভিডিও দেখছেন তাদের সবাইকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি যদি আমার রেসিপিগুলো একটু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের ভালো লাগেই আমার চলার পথে পাথেও আমি কিন্তু সেকেন্ড চ্যাপ্টারটাও ঠিক একইভাবেই করে নিয়েছি প্রথমে আমি দু তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি উলটি আর ঠাকিনি এত হেলদি এবং এত মজার এই চাপটিটি আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না আমার কথার উপর ডিপেন্ড করে একদিন তৈরি করুন এবং খেয়ে আসলেই বুঝতে পারবেন আর যেহেতু এটা শাক দিয়ে তৈরি করা হয়েছে আর একদমই এখন বাংলাদেশে ফ্রেশ শাকও পাওয়া যাচ্ছে তো এরকম একটা চাপটি যদি তৈরি করে খেতে পারেন এটা কিন্তু খুবই হেলদি বাচ্চাদের জন্য তো অবশ্যই হেলদি এবং বড়দের জন্য খুবই হেলদি কারণ এখানে আমি যে তেল ব্যবহার করেছি তা একেবারে লিটল বেট খুবই কম তেলে রান্না করা হয়েছে ঝাল খেতে ইচ্ছা হলে আপনারা ভর্তার সাথে ট্রাই করতে পারেন তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এটা চাটনির সাথেই বেশি ভালো লেগেছিল শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ